আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরকাতু সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী আমি ইয়ামিন বিন ইমদাদ আজকে আপনাদের সামনে ছোট্ট ছোট্ট দুইটি প্রশ্নের উত্তর নিয়ে হাজির হয়েছি এক বোন আমার কাছে প্রশ্ন লিখেছিলেন যে ফরজ গোসলের সঠিক পদ্ধতি কি এবং সহবাসের পর ফরজ গোসল না করে কোনো কাজ করা যাবে কি না তো এই দুইটি প্রশ্নের উত্তর খুবই সংক্ষিপ্তভাবে আজকে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। করবো আমাতফিক ইল্লা বিল্লাহ আমি প্রথমেই বলছি ফরজ গোসল করার পদ্ধতি কী হাদিসের মধ্যে ফরজ গোসলের ব্যাপারে একাধিক বর্ণনা আছে হজরত আয়সা আল্লাহ তাল আনহা থেকে এবং মাইমান মাইমুনার দি আনহা থেকে ফরজ গোসলের ব্যাপারে বিস্তারিত হাদিস আছে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম কীভাবে ফরজ গোসল আদায় করতেন তারা খুব স্পষ্টভাবে কথাগুলো বলেছেন তো তির্মিজি শরীফ থেকে ইতিপূর্বে আপনাদের সামনে একটা পদ্ধতি উল্লেখ করেছিলাম সেটা আমি আবারও বলছি হজরত মাইমুনার আল্লাহ আল্লাহতাল আনহা থেকে হাদিস বর্ণিত আছে তিরমিজি শরীফের মধ্যে সেখানে উল্লেখ আছে আল্লাহ রসুল সাল্লাহআাল্লাম যখন জানাবাতের গোসল করতেন অর্থাৎ ফরজ গোসল করতেন তখন তিনি প্রথমে দুই হাত ভালো করে ধৌত করতেন প্রথমে দুই হাত ভালো করে ধৌত করতেন এবং যে কাপড়ে অথবা শরীরে যেখানে নাপাকি লেগে আছে সেই নাপাকি দূর করতেন কোথাও যদি স্পষ্ট নাপাকি দেখা যায় সে নাপাকি তিনি ঘষে অথবা পানি দিয়ে ভিজিয়ে উঠিয়ে ফেলতেন এরপরে তিনি দুই হাতকে আবার ফাঁটের সাথে অথবা আমরা বর্তমানে সাবান দিয়ে ধুই ধৌত করতে পারি তিনি মাটির সাথে বা পাথরের সাথে ঘষে হাত ভালো করে আগে ধুইতেন তারপরে তিনি নামাজে যেভাবে উজু করে ঠিক সেভাবে উঁজু করতেন ফরজ গোসলের আগে নামাজে যেভাবে উজু করতে হয় নামাজের পূর্বে সেইভাবে তিনি অজু করতেন কিন্তু পা ধুইতেন না অজু শেষ করতেন কিন্তু পা ধুইতেন না প্রথমে এরকম অজু শেষ করার পরে তিনি সম্পূর্ণ শরীর ধৌত করতেন ডায়ন হাত দিয়ে প্রথমে মাথা ভিজাইতেন এভাবে আস্তে আস্তে সম্পূর্ণ শরীরটা ধৌত করতেন সম্পূর্ণ শরীর ভালো করে ধৌত করার পরে নিজের স্থান থেকে তিনি সামান্য সরে গিয়ে তখন পানি ঢেলে পা ধৌত করে নিতেন অজু করার সময় যেটা পা ধোয়া বাকি ছিল সে পাটা গোসলের পরে ভালো করে ধুয়ে নিতেন এটা হলো ফরজ গোসলের একটা সিস্টেম যেটা হজরত মাইমোন রাদি আল্লাহ তালনহা এবং আয়স রাদি আল্লাহ তালহা থেকে বর্ণিত আছে আল্লাহ রসুল সাল্লা আলিয়ালাম এভাবে ফরজ গোসল আদায় করতেন জানাবাতের গোসল আমি সংক্ষিপ্তভাবে আবারও বলে দিচ্ছি আপনি যদি ফরজ গোসল আদায় করেন প্রথমে আপনাকে নিয়ত করতে হবে না নিয়ত তো আপনার মনেই আছে যে আপনার ফরজ হয়েছে গোসল আপনি এখন গোসল করবেন এটা আপনার মনের ব্যাপার এখানে নিয়তের কোনো বিষয় নেই এবং অজু করার পূর্বে আপনি বিসমিল্লা পাঠ করতে পারেন প্রথমে হাত দিয়ে আপনার নাপাকি দূর করে নাপাকি যদি সেখানে স্পষ্ট থাকে নাপাকি দূর করে হাত ধুয়ে তারপরে আপনি অজু শুরু করবেন বিসমিল্লা বলে অজু শুরু করবেন অজু শেষ করার পরে আপনি পাটা ধোয়া বাকি রাখবেন এবং সম্পূর্ণ গোসল যেভাবে করেন সব জায়গায় ভালো করে ধৌত করে নেবেন সেভাবে গোসল করার পরে আপনি একটু সরে গিয়ে পা ধুয়ে ধুয়ে নেবেন এইভাবে ফরজ গোসলটা শেষ করা হয়ে যাবে আবারও খেয়াল রাখবেন যে ফরজ গোসল করার সময় কোনো অংশ যেন শুকনো না থাকে স্বাভাবিক গোসল করতে গেলে যদি আপনার কোনো অংশ শুকনো থাকে তাতে আপনার গোসলের ক্ষতি হবে না বা ওযু আপনার ছুটে যাবে না কিন্তু আপনি যখন ফরজ গোসল করবেন তখন শরীরের কোনো অংশ শুকনো থাকা যাবে না খুব ভালো করে সম্পূর্ণ ডোলে ঘষে আপনি ধুয়ে নেবেন খুব ভালোভাবে ধৌত করে নিতে হবে কোনো অংশ শুকনো থাকলে কিন্তু আপনার ফরজ গোসল আদায় হবে না এরপরে দুই নম্বর প্রশ্ন যেটা ছিল তা হলো সহবাসের পরে ফরজ গোসল না করে কোনো কাজ করা যাবে কি না এই প্রশ্নের উত্তর হল হাদিসে এই কথাগুলো উল্লেখ আছে যদি কারো গোসল ফরজ হয়ে থাকে সহবাস করেছে তারপরে তো গোসল ফরজ হয়ে যায় তো এই ফরজ গোসল আদায় করার পূর্বে যদি তার কোনো কাজ করতে হয় সন্তানকে দুধ খাওয়াইতে হয় বা ঘরের কোনো থালাবাসন পরিষ্কার করতে হয় বা অন্যান্য সাংসারিক যে কোনো কাজ করতে হয় গোসলের পূর্বে যদি সে কাজগুলো সে সম্পাদন করতে চায় সে অবশ্যই অজু করে নেবে সে নামাজে যেভাবে অজু করে সেভাবে অজু করে নেবে তার মানসিক প্রশান্তির জন্য সে এই অজু করবে এটা হাদিসের নির্দেশনা আছে তবে সে অজু করলে যে পবিত্র হয়ে যাবে বিষয়টা এরকম নয় অবশ্যই তাকে গোসল ফরজ হয়েছে গোসল করতে হবে কিন্তু গোসলের আগে যদি কোনো কাজ তার করতে হয় সে সহবাসের পরে একবার অজু করে নেবে তার মনের প্রশান্তির জন্য এটা হাদিসের নির্দেশনা আমি আপনাদেরকে শুনিয়ে দিলাম তো আপনারা যারা সহবাসের পরে গোসল করতে একটু বিলম্ব করেন অন্য অন্য কাজ করার পূর্বে অবশ্যই একটু অজু করে নেবেন সুন্দর করে একটু অজু করে নেবেন এটা হাদিসের নির্দেশনা আশা করি আমি আপনাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি